হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটি লোগো ডিজাইন করব। আজকে যে লোগো ডিজাইনটি হবে সেটা হচ্ছে একটি লেটার লোগো ডিজাইন। টি এবং এস দিয়ে আমরা একটি লোগো ডিজাইন করব, যেটা আপনাদেরকে এখন আমি করে দেখাবো। তো আমরা লোগো ডিজাইন করার জন্য প্রথমে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোমে। তো আমরা প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর হোমে এসেছি, তারপর এখান থেকে আসবো ক্রিয়েট নিউ। আমরা একটি নতুন একটি ফাইল নিব, ক্রিয়েট এ নিউ ফাইল। তো আমি যেহেতু লোগো করবো, আমি উইথ দেবো 2000 পিক্সেল, আমি এটা পিক্সেলে নিচ্ছি, এবং হাইটও আমি দেবো 2000 পিক্সেল। এবং এখানে ব্লেন্ড থাকবে, টপ বটম লেফট রাইট 0 থাকবে। কালার মোড এখানে আমি সেম আঁকে রেখেছি, আপনি চাইলে RGB কালারও রাখতে পারেন। রাস্টার ইফেক্ট আছে হাই 300 ppi, এবং প্রিভিউ মোড আছে ডিফল্ট। তো এখানে আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। তো তো এখানে আমাকে একটি নিউ ফাইল দেওয়া হয়েছে, এখানে আমি আপনাদের লোগোটা করে দেখাবো। তো লোগোটা করার জন্য আমি প্রথমে আমার টুল বারে আসবো। আমি এখান থেকে আমি আসবো টাইপ টুলে, যার শর্টকাট হচ্ছে টি। আপনি কিবোর্ডে টি প্রেস করে সহজেই এই টাইপ টুলটা সেট করতে পারেন। তো এটা আমি সেট করার পরে যখন আমি এখানে ক্লিক করবো, দেখুন আমার লেখার অপশন দিয়েছে। এখানে আমি TS লিখবো ক্যাপিটাল অক্ষরে, যেহেতু আমি TS নিয়ে আমার লোগোটা বানাচ্ছি। তো আমি এটাকে একটু সাইজে বড় করে নিচ্ছি, এবং আপনি এটা দেখুন, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট হিসেবে মাইরিয়াড প্রো এই ফন্টটা দিয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। তো আমি এই ফন্টটা নিলাম, এই ফন্টটার নাম হচ্ছে ক্যাসানোভা স্কোটিয়া। আমি এই ফন্টটা নেওয়ার পরে আমি এই ফন্টটার সাইজটা একটু বড় করে নিচ্ছি, যাতে আমার কাজটা করতে সুবিধা হয় এবং আপনাদের কাজটা বুঝতে সুবিধা হয়। এবং আমি কিবোর্ডের অল্ট প্রেস করে এইটার একটা ফন্টার একটা কপি জাস্ট এখানে রেখে দিলাম, পরে যদি আমার দরকার হয় সেজন্য। তো আমি যেখানে এখানে কাজটা করব, তো আমি এই ফন্টটাকে সেট করে, এই TS কে সেট করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখানে আমি আছে ক্রিয়েট আউটলাইন্স, যার শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, এটা ক্লিক করলাম। তো আমি ক্রিয়েট আউটলাইন্স করার পরে দেখুন এটা আমার কিন্তু দুইটা একসাথে আছে, অক্ষর দুইটা যেহেতু একসাথে আছে, তো আমি চাচ্ছি এই দুটোকে আলাদা করতে। তারপর আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এইটাকে আমি আনগ্রুপ করে দিব। যখন আমি আনগ্রুপ করে দিলাম, তখন দেখুন দুইটা অক্ষর আলাদা হয়ে গেছে। তো আমি টি অক্ষরটাকে সেট করলাম, এবং এটাকে একটু মাউস দিয়ে ড্র্যাগ করে সাইজ একটু বড় করে নিচ্ছি। এবং আমি এস অক্ষরটাকে সেট করে আমি এস অক্ষরটাকে একটু সামান্য এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু মাউস দিয়ে ড্র্যাগ করে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম। টি আমি চাচ্ছি টিটা আরেকটু ছোট হোক। তো আমি টি এবং এস কে দুইটা একসাথে ড্র্যাগ করে আমি উপরে অ্যালাইনে আসলাম। অ্যালাইনে এসে এখানে আমি হরিজেন্টাল অ্যালাইন করে দিলাম। তো মানে এসটা যাতে টি এর মাঝখানে থাকে, এই জন্য আমি হরিজেন্টাল অ্যালাইন করে দিলাম। তো দেখুন এস আর টি, আমি এটা কালার চেঞ্জ করবো। আমি টি, তো আমি টি অক্ষরটাকে সেট করলাম। সেট করার পরে আমি এই যে এখানে ফিল কালারে আসলাম, ফিল কালার আসার পরে এটা সেম আঁকে ব্লু কালার দিয়ে দিচ্ছি, এবং আমি এস অক্ষরটাকে সেট করলাম। এস অক্ষরটাকে সেট করার পরে আবার ফিল কালারে আসলাম, এটাকে সেম আঁকে সায়ানা কালার দিয়ে দিলাম। এবং আমি চাচ্ছি এই দুইটা কালারই আমি আমার লোগোতে ইউজ করবো। টি আর এস কে আমি সেট করলাম, এবং এটাকে আমি মাউসের রাইট অপশনে ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম, যার কারণে আমার এই অংশগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হয়ে গিয়েছে। এখন আমি এসটাকে সেট করবো। এসটাকে সেট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এনার্জি আসবো, এবং এটাকে সেন্ট টু ব্যাকে নিয়ে যাব। তারপর আমি টি আর এস কে একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলে আসবো, যার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এন, এটা সেট করে। সিলেক্ট করার পরে আমি এস এর এই উপরের অংশটাকে উপরে দিয়ে দিচ্ছি, এবং এই নিচের অংশটাকে উপরে দিয়ে দিচ্ছি। এবং এখন দেখুন মনে হচ্ছে যে মাঝখানের অংশটুকু, টি এর মাঝখানের অংশটুকু শুধু উপরে, কিন্তু আমার এই উপরের অংশটা নিচের অংশটা নিচে। এবং আমি এইখানে যে এই অংশটা আছে, এটা কিন্তু আমি একটু ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিতে পারি। এই যে এখানে একটু নিচের দিকে দিয়ে দিতে পারি, এবং যে এই এস অংশটুকু আছে এটাকেও আমি একটু ড্র্যাগ করে একটু নিচের দিকে দিয়ে দিতে পারি। দেখুন এটা কিন্তু এইভাবে নিচের দিকে চলে আসবে। আমি এই যে এখানে জায়গাগুলো একটু ফাঁক করে দিচ্ছি, আপনি এটাকে এইভাবে সুন্দর করে আপনি এটার ডিজাইনটা তৈরি করতে পারেন। এবং এসটাকে আমি একটু এদিকে নিয়ে আসছি,
এবং এই যে খালি অংশটা আছে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসছি। আপনি এইভাবেও আপনার ডিজাইন তৈরি করতে পারেন। তো এই আমি একটা ডিজাইন তৈরি করলাম, এই ডিজাইনটা তৈরি করার পরে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে দেখুন এই ডিজাইনটা তেমন ভাবে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে, আমি এই পুরো ডিজাইনটাকে আমি একদম মিডলে রাখছি, তাহলে দেখুন আমি এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে দেখুন এটাকে কেমন লাগছে। আমি এই টিআরএসটাকে গেট করে দিচ্ছি। দেখুন খুব সিম্পল ভাবে আমরা খুব কম টুল ইউজ করে একটা টিআরএস এর একটা ইউনিক একটি লোগো তৈরি করে ফেললাম। এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার লোগোটি তৈরি করে ফেলতে পারবেন। এরকম ভাবে আপনি ট্রাই করবেন, অবশ্যই আপনার লোগোটি ইউনিক হবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।